শীতের দিন বছর শেষ হয়ে যাচ্ছে, আজকে একটু ঘোরাঘুরি হয়ে গেল, শহরের মধ্যে কিছু লোকের সঙ্গে দেখা হয়ে গেল, এই আর কি। এভাবেই হেলমেট না পরেই বৃহস্পতিবার সকালে খড়গপুর শহরে দাপিয়ে বেড়ালেন দিলীপ ঘোষ, বুলেট চালালেন। বাইকের পেছনে বসেছিলেন নিরাপত্তা রক্ষী, সঙ্গে থাকা বিজেপি কর্মীরাও হেলমেট ছাড়াই বাইক চালালেন। বাইক চালাতাম, এখন মাঝে মধ্যে চালাই, ব্যালেন্স ঠিক আছে কিনা দেখার জন্য। শহরের মধ্যে হেলমেট কে পরে? হেলমেট লাগে না, যখন বাইরে যাই জোরে গাড়ি চলে তখন হেলমেট লাগে। ভালোই লাগলো, সবাই মিলে বেরিয়েছি আমরা আজকে শীতের দিনে সকালবেলা, লোকে অনেক জায়গায় বেড়াতে যাচ্ছে, আমরা শহরের মধ্যে বেড়াচ্ছি।